এই মুহূর্তে আপনাদের বাবুঘাটের ছবিটা একটু দেখাতে চেষ্টা করব। বাবুঘাটে ইতিমধ্যেই পূর্ণার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন, সেখানে দলে দলে এসে উপস্থিত হচ্ছেন পূর্ণার্থীরা। বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা এসে এখানে জড়ো হচ্ছেন প্রত্যেক বছরের মতোই। আজ ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, যিনি যান বাবুঘাটে এই পূর্ণার্থীদের যে অস্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্প পরিদর্শন করতে, সেখানে মাইকিং করে করোনার সচেতনতার প্রচার করা হয়। বাবুঘাটের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার তিনি যান বাবুঘাটে এবং সেখানে যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প পরিদর্শন করেন তিনি এবং মাইকিং করে করোনা সচেতনতার প্রচার চালানো হয়। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বাবুঘাটের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রূপেশ কুমার ডিসি সেন্ট্রাল তিনি গিয়েছিলেন বাবুঘাটে, সেখানে যে অস্থায়ী ক্যাম্প সেই ক্যাম্পে তিনি আজ পরিদর্শন করেন এবং সেখানে মাইকিং করে পুলিশের তরফ থেকে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, তুমি জানো যে সামনেই গঙ্গাসাগরের মেলা এবং ইতিমধ্যেই শহর কলকাতাতে ভিড় জমাতে শুরু করেছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম, মানে ভক্তবৃন্দরা যারা প্রতি বছর গঙ্গাসাগরের মেলা উপলক্ষে আউট্রাম ঘাট বা বাবুঘাট সংলগ্ন এলাকায় ভিড় জমান, সেখানে কিন্তু কোভিড প্রোটোকল অর্থাৎ এই শহর কলকাতা জুড়ে যে এবং সমগ্র রাজ্য জুড়ে যেভাবে কোভিড লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই বিষয়টি নিয়েই কিন্তু একটা মাথা ব্যথা রয়েছে রাজ্য প্রশাসনের। সেই লক্ষ্যেই কিন্তু যাতে সেখানে বিভিন্ন জায়গা থেকে আগত মানে যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন তাদের শরীরে কোনো জ্বর আছে কিনা বা তাদের শরীরে কোনো করোনা সংক্রমণ আছে কিনা এই বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য কিন্তু কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ যৌথভাবে এখানে ক্যাম্প করা হয়েছে, স্বাস্থ্য সম্পর্কীয় ক্যাম্প, এবং সেখানে কিন্তু মানে প্রত্যেকের অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, বডি চেক আপ করা হচ্ছে, তাতে কারুর গায়ে জ্বর আছে কিনা এবং যদি যদি দেখা যায় যে উপসর্গ রয়েছে তাদেরকে আইসোলেট করে আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করা এবং কোভিড প্রোটোকল মেনে এই সমস্ত স্থানে তারা রয়েছেন সেই বিষয়টিকে নিশ্চিত করতে কিন্তু পুলিশের টহলদারি রয়েছে। যদি কেউ মুখে মাস্ক না পরেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ারও নিদান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা ঘরে রয়েছেন বা টয়লেট ইউজ করছেন সেই সমস্ত স্থানে স্যানিটাইজ করার বিষয়টা নিয়ম মাফিক করা হচ্ছে, ফলে এই পুরো বিষয়টিকে সরেজমিনে নিজে প্রত্যক্ষ করার জন্য ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার আজ নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই সমগ্র অঞ্চলটিকে পরিদর্শন করেন এবং এর পরেই কিন্তু তিনি চলে যান নিউ মার্কেট চত্বরে। সেখানে তুমি জানো যে গতকালই চিফ সেক্রেটারির সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের যে টেলিকনফারেন্স হয়েছে, এখানে বৈঠক হয়েছে এবং তার পরপরেই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম আমাদের কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে প্রতিদিন যেন শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলো যেখানে বাজার এলাকাগুলো রয়েছে সেখানেও যাতে মাইকিং প্রচার এই অভিযান করা হয়, মানুষকে সচেতন করা হয় এবং মুখে মাস্ক না পরলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া বা তাকে তুলে নিয়ে যাওয়া এই সব ব্যবস্থাগুলো নিশ্চিত করার লক্ষ্যে রূপেশ কুমার কিন্তু সেখানেও আজকে এই অভিযানে সামিল হন। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো যে আজ বাবুঘাটে ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার তিনি গিয়েছিলেন, সেখানে পূর্ণার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন প্রত্যেক বছরের মতোই গঙ্গাসাগরে যাওয়ার জন্য পূর্ণার্থীরা এখানে এসে জড়ো হন। সেই জায়গায় যান ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, তিনি ঠিক কি বলেছেন ওই অঞ্চল পরিদর্শন করার পর আমরা একটু শুনব। এখানে বাইরে থেকে যদি অনেক লোক আসছেন ওর জন্যই আমরা এখানে থানা থেকে ট্রাফিক থেকে সবাই ডিপার্টমেন্ট মিলিয়ে এখানে অ্যাওয়ারনেস করা হচ্ছে। বাইরে থেকে যারা যদি কোনো উইদাউট মাস্ক পাওয়া যাচ্ছে ওনাদেরকে মাস্ক প্রোভাইড করা হচ্ছে ও সঙ্গে সঙ্গে অ্যাওয়ার করা হচ্ছে মাস্ক পরার জন্য। কিছু লোকের এগেনস্টে লিগাল অ্যাকশনও নেওয়া হচ্ছে আর এখানে হিন্দি বাংলা সবাইতে অ্যানাউন্সমেন্ট স্টার্ট করা হয়েছে। আর চুকি বাইরে থেকে অনেক লোক আসছেন এর জন্য এখানে র্যাপিড টেস্টের ব্যবস্থাও করা হয়েছে আর অন্যান্য যত সাইনেজ লাগানো আমাদের বিএমএস আছে ওটা ওর মাধ্যমেও সাইনেজ প্লেস করা হয়েছে জায়গা জায়গা স্ট্র্যাটেজিক লোকেশনে আর এটা কন্টিনিউ থাকবে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ পিলগ্রিমেজ। আপনারা শুনলেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, তার বক্তব্য। তিনি আজ গিয়েছিলেন বাবুঘাটে পরিদর্শন করতে, যেখানে পূর্ণার্থীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই জমায়েত করছেন। সেই এলাকা পরিদর্শন করার পর তার যে বক্তব্য সেটাই তিনি জানিয়েছেন সাংবাদিকদের।
আমরা শুনালাম সেই বক্তব্য।